লিবিয়া উপকূলে 5 শতাধিক অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত 200 জন মারা গেছে। এদের মধ্যে 2 শিশুসহ 5 জন বাংলাদেশী বলে নিশ্চিত করেছেন সাময়িকভাবে তিউনিশিয়ায় অবস্থিত বাংলাদেশের লিবিয়া দূতাবাসের কর্মকর্তা। এখনও নিখোঁজ রয়েছেন 2 বাংলাদেশী। নৌকা দুটিতে 4 পরিবারের 31 বাংলাদেশি ছিলেন বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লিবিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জোয়ারা শহরের কাছাকাছি অন্তত 50 অভিবাসী সহ একটি নৌকা সাহায্যের জন্য সংকেত পাঠায়। এর কিছুক্ষণের মধ্যেই এটি ডুবে যায়। ঘণ্টাখানেক পর দুর্ঘটনাস্থলের কাছাকাছি 4 শতাধিক আরোহী সহ আরেকটি নৌকা ডুবে যায়। নিহতদের নাম ও পরিচয় টেলিফোনে নিশ্চিত করেছেন সাময়িকভাবে তিউনিশিয়ায় অবস্থিত বাংলাদেশের লিবিয়া দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর মোহাম্মদ মোজাম্মেল হক। নিহত রমজান আলী, শেহরা খাতুন ও মোহাম্মদ ইউসুফের বাড়ি কুমিল্লা এবং রেমাস ও রাইসা নোয়াখালীর অধিবাসী বলে জানিয়েছেন তিনি। নিখোঁজ দুজনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, তবে তাদের পরনে লাইফ জ্যাকেট ছিল বলে ধারণা করা হচ্ছে তারা বেঁচে আছেন। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে বোটটি মাঝপথে উল্টে যাওয়ায় ওই বোটের মধ্যে বাংলাদেশি 31 জন বাংলাদেশি ছিল, তার মধ্যে একই পরিবারের 3 জন সহ মোট 5 জনের মৃত্যুর খবর আমরা আমাদের বিভিন্ন সোর্স থেকে আমরা জানতে পেরেছি এবং একই পরিবারের 2 সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। বাকি যারা যারা ছিলেন তাদেরকে নিজ নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়েছে এবং মৃতদেহগুলো নিশ্চিতকরণের জন্য আমাদের লেবারিং এর কাউন্সিলর জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম সাহেব ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার হওয়া অভিবাসীদের লিবিয়ায় ফিরিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাংলাদেশীদের লিবিয়ায় অবস্থিত তাদের বাসস্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া অন্য অভিবাসীদের রাখা হয়েছে ত্রিপোলির পশ্চিমাঞ্চলের একটি বন্দিশালায়। মোজাম্মেল হক জানান, দীর্ঘদিন ধরেই ওই 4 পরিবার লিবিয়ায় বসবাস করছেন, তবে সম্প্রতি দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বেশ কিছুদিন ধরেই সমুদ্রপথে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন তারা। জাতিসংঘের হিসেবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে এবছর এ পর্যন্ত নিহত হয়েছে 2000-এর বেশি অভিবাসী, আর এ পর্যন্ত ইউরোপ প্রবেশ করেছে অন্তত 2.5 লাখ অভিবাসী। শাকিলা সুলতানা, বাংলাভিশন নিউজ ডেস্ক।